স্বাভাবিক হচ্ছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে পুলিশের পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থীরাও বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের সদর ঘাট থানায় আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি তার কাছে চট্টগ্রামের থানাগুলো বলা যায় একবার স্বাভাবিক হতে শুরু করেছে বেশ কয়েকটি থানায় কিন্তু পুরোদমে কাজ চলছে এবং সেবা প্রার্থীরা যারা সেবা নিতে আসছেন তারা কিন্তু দল বেঁধে কিন্তু আসছেন বিভিন্ন জায়গায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সেবা প্রার্থীরা আসছেন এবং আমি এই মুহূর্তে চট্টগ্রামে যে সদরঘাট রয়েছে থানা রয়েছে সেই সদরঘাট থানায় আছি এবং এখানে পুলিশ সদস্যরাও কিন্তু কাজে যোগ দিয়েছেন পাশাপাশি আমরা পুলিশ সদস্যদের পাশাপাশি যারা সেবা নিতে আসছেন তারাও কিন্তু এখানে এসেছেন প্রাথমিকভাবে আমরা থানা কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানাচ্ছে এখানে অভিযোগগুলো হচ্ছে জিডিগুলো হচ্ছে তবে মামলা আর প্রক্রিয়াও কিন্তু চলছে এখন মধ্যে নতুন করে মামলা হয়নি তবে বিভিন্ন অভিযোগপত্র তারা এখানে আসে তারা দিচ্ছেন এবং পুলিশের পাশাপাশি এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি সামনের দিকে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তারা বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা একদিকে পুলিশ সদস্যরা থানায় রয়েছে ওর ওপর দিকে যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন বিচার কাজ চালাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব সামনের দিকে যে যেহেতু টহল দল রয়েছে সেনাবাহিনীর সেই টহল দলের পক্ষ থেকেও কিন্তু এখানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু দেখানোর চেষ্টা করি সামনে সেনাবাহিনীর একটি দল রয়েছে সেখানে জায়গা জায়গা জমি সংক্রান্ত যে জটিল যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে যেটুকু সমাধান দেওয়া সম্ভব নয় সেগুলো কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বসেছেন এবং যারা এলাকাবাসী তাদের নিয়ে বিভিন্ন সমস্যাগুলো এসে তাদেরকে বলছেন এবং সেগুলো সমাধান করার চেষ্টা করছেন একদিকে পুলিশ সদস্যরা থানায় কার্যক্রম চালাচ্ছেন আর যেগুলো একটু ক্রিটিক্যাল যেগুলো অনেক জটিল সেই বিষয়গুলো সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সে তাদেরকে নিয়ে কিন্তু কিন্তু একসাথে বসে কিন্তু বৈঠকের মাধ্যমে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন তো বলা যায় চট্টগ্রামে বেশ কয়েকটি থানা যদিও কোতোয়ালি এবং পাহাড়তলী থানা ছাড়া অধিকাংশ ষোলোটির মধ্যে প্রায় চোদ্দোটির বেশি থানা মিনি ইতিমধ্যে কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে এবং অভিযোগ সহ নানা কার্যক্রম তারা করছেন তো এই ছিল আমার সর্বশেষ তথ্য সরাসরি ছিলাম চট্টগ্রাম সদর থানায়